আগামী 21 সেপ্টেম্বর পর্যন্ত 3 মাস ডুম্বুর জলাশয়ে মৎস্য শিকার বন্ধ থাকবে। এই সময় কেউ ডুম্বুর জলাশয় থেকে মাছ ধরতে পারবে না, কারণ এই সময়ে মাছের বংশবিস্তার ঘটে। গন্ডাছড়া মৎস্য তত্ত্বাবধায়ক অজিত দেববর্মা সাংবাদিকদের এই কথা জানান। তিনি আরও জানান, এই সময় কেউ যদি জলাশয় থেকে মাছ ধরে তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করা হবে। মৎস্য তত্ত্বাবধায়ক জানান, ডুম্বুর জলাশয়ে মোট 3,446 জন লাইসেন্স প্রাপ্ত জেলে রয়েছে। গত বছর এই সংখ্যাটা ছিল 1,960 জন। তিনি জানান, জলাশয় বন্ধ চলাকালীন সময়ে দপ্তর থেকে প্রত্যেক মৎস্যজীবীর পরিবারকে 3,000 টাকা করে অনুদান দেওয়া হবে। গত বছর করোনা মহামারী জনিত পরিস্থিতির কারণে জেলেদের কোন ধরনের সাহায্য সহযোগিতা করা হয়নি। এই বছর দপ্তর চিন্তা ভাবনা করছে যে 2 বছরের টাকা একসাথে দেওয়ার। মৎস্য তত্ত্বাবধায়ক আরও জানান, প্রত্যেক বছরই বন্ধের সময় মৎস্য দপ্তর থেকে ডুম্বুর জলাশয়ে মাছের পোনা ছাড়া হয়। এই বছরও তার ব্যতিক্রম হবে না। এই বছরও দপ্তর থেকে প্রায় 15 লক্ষ মাছের পোনা ছাড়া হবে। এছাড়াও গন্ডাছড়া রৈশাবাড়ি এবং গোমতী মৎস্য সমবায় সমিতি থেকে 2 লক্ষ করে মাছের পোনা ছাড়ার কথা বলেছে গন্ডাছড়া মৎস্য তত্ত্বাবধায়ক অজিত দেববর্মা। আমি সোনা ফিশারিজ এসএফ গন্ডাছড়া মৎস্য তত্ত্বাবধায়ক। তো এবারে এবছরে আমরা মানে ডুম্বুর জলাশয়ে আমরা বেনপ্রিয় যেটা করা হয়, মানে এই সময় যারা আমরা মাছ না ধরে জেলা যারা মাছ জেলা আছে তারা মাছ ধরত না। আমরা এবছরে মানে জুন 22 থেকে 21 অব্দি সেপ্টেম্বর। তো এই সময় আমরা যাতে মাছের যারা প্রয়োজন বা তারা প্রোডাকশন বা তারা বৃদ্ধির জন্য আমরা এই পদ্ধতিটা আমরা ইয়ে করছি। তো এই 3 মাসের মধ্যে আমরা যাতে কেউ যাতে মাছ না ধরে বা মাছ ডুমুচল সাথে যাতে না যায় বাইরে, এই সঠিক আমরা মানে পদক্ষেপ নিব। আমরা এটা গন্ডাছড়া এসডিপিও বা বিভিন্ন অমরপুর বা যারা আছে আমরা রহস্যবাড়ি থেকে ইয়ে করে অনুরোধ দিই ইয়ে আছে আর কি। তো এই 3 মাস বদপ্রিয়তে যারা আমরা জেলা আছে এই বছর আছে 3,446 জন। তো আমরা এই 3 মাস মধ্যে আমরা সাহায্য করবো, যেমন আমরা প্রতি বছর দেওয়া হয় বা 3,000 করে। ডুম্বুর জলাশয়ে প্রতি বছর প্রচুর পরিমাণে মাছ চাষ হয়। রাজ্যে মাছের চাহিদা পূরণে ডুম্বুর জলাশয় বিশাল ভূমিকা পালন করে চলেছে। সেই কারণে আগামী 3 মাস মাছের বংশবৃদ্ধির কারণে মাছ ধরার উপর সরকারিভাবে নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, হাল্লাবোল।